নিশ্চয়ই সাকিব খানকে জয় হারিয়ে দিয়েছে, বেশি কিউট জয়। এক সাক্ষাৎকারে প্রিয়তমা সিনেমার নায়িকা ইধিকা পল বলেন, সাকিব খান দেশে থাকলে খুব ভালো হতো, একসাথে বসে সিনেমা দেখতে পারতাম, কিন্তু দুঃখের বিষয় সাকিব এখন দেশে নেই। তো বাট হ্যাঁ, যদি এখানে থাকতো তাহলে ডেফিনেটলি আমরা নিশ্চয়ই দেখা করতাম, হয়তো বলা যায় না, হয়তো আমরা একসঙ্গে সিনেমাও দেখতে যেতে পারতাম। কাশ, হ্যাঁ খুব মজা হতো অ্যাকচুয়ালি, খুব ভালোও লাগতো। ইনকেস শুধু তাই নয়, আমার খুব ইচ্ছে ছিল যে আমি আমার পুরো প্রিয়তমার টিমের সঙ্গে বসে সিনেমাটা দেখতে পারি, কিন্তু সেটা হয়ে উঠলো না, একটা আক্ষেপ, বাট ঠিক আছে। আমরা এদিকার কাছে জানতে চাই, এবার যদি আবার বাংলাদেশে যান তাহলে কি আমরা ধরে নেব আপনি সাকিব খানের সাথে দ্বিতীয় ছবিতে অভিনয় করার জন্য যাচ্ছেন? জবাবে এদিকা পাল বলেন, একদমই ফোন সাকিব খানকে একটা ফোন করি, তাকে জিজ্ঞেস করে নাও যে যে পরের সিনেমাটা তিনি আমার সঙ্গে করতে ইন্টারেস্টেড কিনা। এখন অবধি তো হয়, এখন তো সে একটু ব্যস্ত তার নিজস্ব পার্সোনাল কাজে, এখন অবধি সবে একটা ছবি এখনো অবধি চলছে, সেটা রেশ এখন অবধি আছে, সেটা এখনো কাটেনি। বাংলাদেশের মানুষ আপনাকে সাকিব খানের তৃতীয় স্ত্রী বলে, যেহেতু সাকিব এখন তার স্ত্রী সন্তান নিয়ে আমেরিকাতে আছে, সে হিসেবে এখন তো আপনি দুশ্চিন্তা মুক্ত, এই বিষয়ে আপনি কি বলবেন? দুশ্চিন্তা তো করতামই না, না এই জন্য দুশ্চিন্তা চিন্তাই করি না অ্যাকচুয়ালি, কারণ কিছু কিছু জিনিস কি বলবো, মানে এইগুলো তো আমার ভাবার বিষয় ছিল না, মানে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, ভীষণ পার্সোনাল একটা বিষয়, তো এইটা আমার ইয়ে মানে কাজই নয় ভাবা, তো সেই জন্য আমি এটা নিয়ে ভাবিইনি। সাকিব খানের স্ত্রী অপু বিশ্বাস আপনার অভিনয়ের প্রশংসা করেছে, অপু বিশ্বাসের এই মন্তব্য আপনি কিভাবে দেখেন? এটা তো অ্যাকচুয়ালি খুব বড় মনের পরিচয়, একজন অভিনেত্রী হিসেবে অবশ্যই, একজন মানুষ হিসেবে এটা খুব বড় মনের পরিচয়, কারণ উনি তো অনেক দিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, আমার থেকে অনেকটা বেশি অভিজ্ঞতা ওনার আছে, ইনকেস উনি সাকিব খানের সঙ্গে অনেক বেশি কাজ করেছেন, মানে সব থেকে বেশি, আমি তো খুব ভুল না বলি, সব থেকে বেশি সিনেমা উনিই করেছেন, তো তার কাছ থেকে এরকম একটা কমপ্লিমেন্ট পাওয়া, তার উপরে একজন নিউকামার হিসেবে আমি, মানে আমি একজন নিউকামার, তিনি একজন নিউকামারকে এরকমভাবে ওয়েলকাম করে এত ভালো কথা তার ব্যাপারে বলেছেন, তো ভালো, মানে একজন অভিজ্ঞ অভিনেত্রীর থেকে কমপ্লিমেন্ট পাওয়া ইজ আ বিগ থিং, সো